এই সুইডেন সুইডিশরা তো কোরআন পড়িয়েছে এরা একদিকে পড়িয়েছে কোরআন আরেকদিকে ওদের সাম্রাজ্যের ওদের অহংকারের প্রতিটা ভিত্তি পড়ার ফয়সালা আসমানে হয়ে গেছে সুইডেনে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের অনুমোদন নিয়ে পুলিশি প্রটোকলের মধ্য থেকে কোরআন পড়ায় নাই কি জানেন না আপনারা সুইডেন নামে একটা দেশ আছে এটা তো জানেন সেই সুইডেনে সুইডিশরা আল্লাহর কিতাব কালামুল্লাহ কোরআন পড়ায় নাই অনেকে জানেই না যে পুড়িয়েছে তাতে আমার কি আমার ঘর তো আর পোড়ায় নাই আমার জামা তো আর পোড়ায় নাই আমার ঘুম তো আর পোড়ায় নাই আমি তো ভালো আছি আরে জমিনে যদি কোরআন পড়ানো হয় আপনার মতো মুসলমান দুনিয়ায় থাকলে কি আর না থাকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এত কাল আগে বলেছিলেন মা বাকাউল উম্মাহ বাদ শতমি নবীহা আর আল্লাহর নবীর ইজ্জত যদি ধরে না রাখতে পারে নবীকে যদি গালিগালাজ করা হয় উম্মত দুনিয়ায় বেঁচে থাকার দরকার থাকে তো সুইডেনে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের অনুমোদন নিয়ে পুলিশি প্রটোকল থেকে কোরআন পড়ায় আর আমরা এখানে বসে কি করতে পারি তো এই যে একটা করুণ হালত কি মনে করেন এটার জন্য আল্লাহ আমাদের ধরবে না তাই না ধরবে না 180 কোটি মুসলমানের আছে 360 কোটি হাত আল্লাহর নবী তো জানিয়েছিলেন কোন অন্যায় দেখলে ইমানের এক নম্বর দায়িত্ব হলো হাত দিয়ে প্রতিরোধ করা ইসলাম বিদ্বেষে জগতে কয়টা আছে আরে এটা না যে অন্য ধর্মের অনুসারী যারা আছে সব যার আবু জাহাল এমন তো না অন্য ধর্মের লোকদের মধ্যে কেউ কেউ তো আবু তালেব হয় সবকে আর আবু জাহাল হয় নাকি কিন্তু ইসলাম বিদ্বেষী নাস্তিক আদর্শিক নাস্তিক পুরো জগৎ মিলে কয়টা আছে মুসলমানের কয় ভাগের এক ভাগ হবে কিন্তু এই ছোট একটা দেশের কথাই ধরেন বাংলাদেশ সব মিলিয়ে জনগণই আর কয়জন নাগরিকই আর কয়টা কিন্তু এই 10-20-30 হাজার নাস্তিকের কারণে পুরো দেশের ইসলামপন্থীদেরকে সারাটা বছর পেরেশানের মধ্যে থাকা লাগে অথচ নবী বলেছিলেন অন্যায় দেখলে এক নম্বর কাজ তোমার হাতকে গর্জে উঠতে হবে যদি এটা না পারো দুই নম্বর ধাপ আছে তোমার মুখকে ব্যবহার করতে হবে হাত থাকতে মুখে চলবে না যদি হাত থাকতে মুখ ব্যবহার করো আল্লাহর কাছে জবাব দিতে পারবে না হাত থাকলে হাত ব্যবহার করা লাগবে মুখ থাকলে মুখ ব্যবহার করা লাগবে আর যদি বাস্তবে এমন হয় হাতও নাই মুখও নাই তখন দিলকে ব্যবহার করতে হবে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কোনো না কোনো ভাবে তোমাকে অবদান অবশ্যই রাখতে হবে তো দুনিয়াতে ইসলাম তো হেফাজত আল্লাহ করবেন কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ তো হেফাজত তার বান্দাদের দ্বারাই করবেন যেই কাজ আগে করাতেন আসমানের ফেরেশতা দিয়ে এই উম্মতের কপাল আল্লাহ এখন সেই কাজ করাবেন উম্মতকে দিয়ে কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহ বিআইদিকুম আল্লাহ তাআলা আগে জাতির পর জাতিকে ধ্বংস করলেন কোনটা জিবরিলকে দিয়ে কোনটা আসমানের অন্য ফেরেশতাকে দিয়ে আল্লাহ তার নবীকে জানালেন নবী তোমাদেরকে সৌভাগ্যবান করার জন্য আমি মূলনীতি দিলাম এখন থেকে তোমাদের লড়াই হবে এই বাতিলদের সাথে আল্লাহ তোমাদের হাতে আজাব দিবেন ওদেরকে যার কারণে তোমরা সেই মর্যাদা পাবা যেই মর্যাদা অতীতের কেউ পায় নাই এসেছো সবার পরে জান্নাতে যাবো সবার আগে হায়াত পাবা আগের তুলনায় অনেক কম গড় আয়ু মাত্র 60 থেকে 70 বছর কিন্তু জান্নাতে যাবে এমন জান্নাতে যেটা অনেকের জন্য অকল্পনীয় এটা কি আমাদের কৃতিত্ব নাকি একমাত্র রবের রহমত আর প্রিয় নবীজির বরকত তো ইসলামকে নিঃসন্দেহে আল্লাহ হেফাজত করবেন চিরকালই করবেন আল্লাহ তাআলা বাতিলকে বরবাদ করার জন্য কোনো শক্তির মুখাপেক্ষী না এক প্রতিবন্ধী মশাকে দিয়েও নমরুদকে জাহান্নামে পৌঁছে দিতে পারেন কিন্তু আল্লাহ আমার মুখাপেক্ষী না আমি আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ আমাকে দাবি করতে চান এজন্য মাঝে মধ্যে আমার সামনে বিভিন্ন দরজা তিনি খুলে দেন দেখতে চায় বান্দা দরজা দিয়ে প্রবেশ করে কিনা কারণ বান্দা যদি এই দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতের ফেরেশতারাও তাকে ইস্তেকবাল জানানোর জন্য রেডি হয়ে যায়